আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। আপনাদের মধ্যে যারা আনএমপ্লয়েড রয়েছেন অথবা স্টুডেন্ট রয়েছেন অথবা মাস শেষে ইনকাম জেনারেট করার উপায় খুঁজছেন, তাদের জন্য আজকের ভিডিওটি একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। কেননা আমি এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিব, আপনি খুব সহজে ফ্রিতে যে কোনো ধরনের ফাইল আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন, এবং পাশাপাশি আরও বেশ কয়েকটি অফার রয়েছে, এবং রয়েছে সিপিআই এবং পিপিডি আর্নিং করার বেশ কয়েকটি অপরচুনিটি, রেফারেল প্রোগ্রাম তো থাকছে। সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অনায়াসে বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারে। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, চলে এসে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটির নাম হচ্ছে dollarupload.com। নাম দেখে বোঝা যায় এই ওয়েবসাইটটির কিরকম কাজ হতে পারে। সো প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে এই ওয়েবসাইটটি কতটুকু ট্রাস্টওয়ার্দি বা কতটুকু পেমেন্ট করে বা সেটি দেখার জন্য আপনাদেরকে আমি দুটো ওয়েবসাইটের মাধ্যমে নিশ্চিত হব। প্রথমত এই ওয়েবসাইটটি ট্রাস্টেড কিনা বা কত তারিখে সেটির জন্মলাভ হয়েছে সেটি আমরা জেনে নেব একটি ওয়েবসাইটের মাধ্যমে, সেটির নাম হচ্ছে ho.is। যে কোনো ধরনের ওয়েবসাইটের ইতিহাস জানার জন্য আপনি এই ho.is এর মাধ্যমে আপনি খুব সহজেই জেনে যাবেন। প্রথমত আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের নাম dollarupload.com, এখানে এক্সপায়ার্স হয়েছে এবং রেজিস্টার্ড হয়েছে এবং আপডেটেড হয়েছে প্রায় 2019 সালে, এবং এটির জন্ম হচ্ছে 2011 সালে। এটি সম্পূর্ণ একটি আমেরিকান ওয়েবসাইট, সুতরাং আপনাকে বুঝে শুনে এখানে কাজ করতে হবে, তা না হলে আপনার অ্যাকাউন্টটি তারা ব্যান করে দিতে বাধ্য হবে। আরও মজার ব্যাপার হচ্ছে যে আপনি ডিভাইস, যে কোনো ধরনের ডিভাইস ইউজ করতে পারেন, প্রথমত মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। সো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে যে কেউ এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবে। তো প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমত আপনি এখানে দেখতে পাবেন যে স্ট্যাটিস্টিক, যে এখানে কি পরিমাণ পাবলিশার রয়েছে এবং কি পরিমাণ সিপিএ এবং সিপিআই অফার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডেলি আনলক কি আনলক রয়েছে, এত আনলক কি সেটি আমি একটু পরে বোঝাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে শেয়ার করবো যে এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য সরাসরি আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার ফলে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ফর্ম চলে আসবে। সেই ফর্মের মধ্যে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেম, তার মানে আপনার পুরো নামটি এখানে দিতে হবে। এরপর আপনি আপনার এখানে যে ইনফরমেশন গুলো চেয়েছে যে সেটি হচ্ছে যে আপনার সিটি চেয়েছে, তারপর আপনার পুরো অ্যাড্রেস আছে, স্টেট সেসে, কান্ট্রি সেসে, স্টেট মানে হচ্ছে ও রাজ্য বলা যায়। আপনি এখানে আপনি আপনার সিটিটি দিবেন, এরপর জিপ কোড বা আপনার পোস্টাল কোড যেটি সেটি দিবেন, এরপর ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর ডিজায়ার ইউজার নেম, তার মানে আপনার ডাক নামটি এখানে দিতে পারেন, এরপর পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এডিশনাল ইনফরমেশন যেগুলো চেয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তারা বলেছে যে আপনি কোথা থেকে এই ওয়েবসাইটটি সম্পর্কে জেনেছেন, সেটি এটি আপনাকে দিতে হবে। আমি ইউটিউব থেকে শুনেছি, এবং এখানে তারা জানতে চেয়েছে যে এখানে আপনি যেটির মাধ্যমে প্রমোশন করতে চাচ্ছেন, হোয়াট মেথড উইল ইউ ইউজ টু প্রমোট ডলার আপলোড লিঙ্কস। আপনি এই ওয়েবসাইটটিকে যদি প্রমোশন করতে চান সেই প্রমোশন ইউআরএলটি আপনাকে দিতে হবে। সো আমি আমার ফেসবুক যেটি পেজ রয়েছে সেই পেজের ইউআরএলটি দিয়েছি। আমি আমার ফেসবুক পেজে যে ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটি মেক মানি অনলাইন, এবং সেটি আমি কপি করছি। কপি করার পরে সরাসরি আমি এখানে জাস্ট একটি পেস্ট করে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে লিস্ট ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেটি দিবেন, আর না দিলে কোনো প্রবলেম নেই। এরপর আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকলে সেটিও দিতে পারেন, কোনো প্রবলেম নেই না দিলে। এরপর চেকবক্স যেটি দেখতে পাচ্ছেন সেই দুটো চেকবক্সে দেওয়ার পরে আপনি রেজিস্টার নাও ক্লিক করবেন। রেজিস্টার নাও ক্লিক করার পর আপনার সামনে সরাসরি এই ধরনের মেসেজ আসবে। মেসেজ পাওয়ার সাথে সাথে আপনি দেরি না করে আপনার ইনবক্স চেক করবেন। ইনবক্স যদি আপনি না দেখেন তাহলে অনেক সময় হয় কি আপনি মুড়ে ক্লিক করবেন। মুড়ে ক্লিক করার পরে স্প্যাম ফোল্ডারে ক্লিক করবেন। যেহেতু আমার ইনবক্সে চলে এসেছে সো আমি সেটি ওপেন করছি। ওপেন করার পরে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কটি আমি ওপেন করছি। লিঙ্ক ওপেন করার সাথে সাথে আমার সামনে এই ধরনের একটি মেসেজ চলে আসছে, সেই মেসেজটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আমি সরাসরি লগ ইন করবো। লগ ইন করার জন্য আপনি প্রথমে হোম পেজে চলে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। সরাসরি আপনি হোম পেজে যাওয়ার পরে এখানে লগ ইন যেটি দেখতে পাচ্ছেন সেই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি আপনার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস অথবা যেটি চাই সেটি দেবেন। দেওয়ার পরে সরাসরি আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। এই হচ্ছে মূল ওয়েবসাইটে আসার মূল মন্ত্র। এবার কিভাবে কাজ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। শুরুতেই আমি বলেছি যে আপনি এখানে ফাইল আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন। প্রথমত
কি ধরনের ফাইল সেটি আমি বলছি। প্রথমত আপনার যদি পার্সোনাল কোনো থিসিস ফাইল অথবা অ্যাসাইনমেন্টের ফাইল থাকে তাহলে সেটি দিবেন, অথবা আপনার যে কোনো ধরনের পিডিএফ ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন। দুই নম্বরে হচ্ছে ভিডিও এর যে কোনো ভিডিও ফাইল, ধরুন আপনার MP4 এর যে কোনো ভিডিও রয়েছে সেটি আপনার আশেপাশ থেকে তুলেছেন, যে কোনো ধরনের ভিডিও ফাইল হলে হবে। এরপর আপনার যদি কোনো অডিও ফাইল থেকে থাকে বা MP3 ফাইল থেকে থাকে সেটিও আপনি আপলোড করতে পারবেন, অথবা আপনার কোনো সফটওয়্যারের ফাইল থাকলে সেটি আপনি এখানে আপলোড করে আর্নিং জেনারেট করতে পারেন। চলুন দেখে আসা যাক কিভাবে আপনি এখানে ফাইলে আপলোড করে প্রথমত আর্নিং এনশিওর করে নেবেন। সো প্রথমে আপনি এখানে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পরে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পরে সরাসরি আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর আপনাকে কিছু ইনস্ট্রাকশন পড়তে হবে, সেটি আমি বুঝিয়ে দিচ্ছি। যে ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 200 MB এবং প্লিজ ইউজ আওয়ার লিঙ্ক আপলোড টুল টু প্রোটেক্ট বিগার ফাইলস অর স্প্লিট ফাইল ইনটু সেভারাল পার্টস। আপনার যদি বড় ধরনের ফাইল থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেটির লিঙ্ক এখানে প্রোভাইড করতে পারেন। নোট, প্লিজ লেট দ্য ফাইল আপলোড কমপ্লিট বিফোর চেঞ্জিং পেজেস, ইউ ক্যান আপলোড আপ টু 10 ফাইলস এট এ টাইম। আপনি এট এ টাইম 10টি ফাইল আপলোড করতে পারেন। এবং কি কি ধরনের ফাইল আপনি এখানে দিতে পারবেন সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে EXE ফাইল, MP3 ফাইল, PDF ফাইল। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি একটি ফাইল আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি, তবে আপনাদেরকে মনে রাখতে হবে আপনার ফাইলটি নিজস্ব ফাইল হতে হবে। যে কোনো স্থান থেকে আপনি ফাইল আপলোড করলে তারা কিন্তু সেটি সহজে ধরে ফেলবে, এতে করে আপনার ফাইলটি বা অ্যাকাউন্টটি বাতিল হয়ে যাবে। সো এটি আপলোড হওয়ার পরে সরাসরি আপনার এখানে দেখতে পাচ্ছেন ফাইল ফাইলস ইমেজ স্পেস যেটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন, অথবা আপনি এখানে ম্যানেজ ফাইলসে ক্লিক করলে সরাসরি নেক্সট ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। সো নেক্সট ইন্টারফেসে আসার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। যেহেতু আমি একটি ফাইল আপলোড করেছি, আমার এখানে একটি আমি সেটি শো করছে, এই যে অ্যাসাইনমেন্ট ফাইল যেটি সেটি পিডিএফ ফাইল আমি আপলোড করেছি। এবার যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে এই ফাইলের যে ইউআরএলটি দেওয়া রয়েছে বা লিঙ্কটি দেওয়া রয়েছে সেটি আপনি কপি করবেন। কপি করার পরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেখানে আপনি অবশ্যই প্রোভাইড করবেন। এবং প্রোভাইড করার এগেনস্টে আপনি তারা যদি সেই ফাইলটি ডাউনলোড করে নেই অনায়াসে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করে নিতে পারলেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং রেভিনিউটা আপনার এখানে শো হবে এবং ডাউনলোড কি পরিমাণ হয়েছে এবং ক্লিক কি পরিমাণ হয়েছে এবং ভিউ কি পরিমাণ হয়েছে সেটি আপনি এখান থেকে অনায়াসেই দেখতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে এখান থেকে কিভাবে ফাইল আপলোড করে বিভিন্ন জায়গায় আপনি সেই লিঙ্কটি শেয়ার করবেন সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। সো এরপরে যে কাজটি করবেন সেই কাজটি আমি স্টেপ বাই স্টেপ আপডেট আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমত আপনাকে মনে রাখতে হবে আপনার মূল টার্গেট থাকবে ফ্রি যে কোনো ফাইল আপনি এখানে আপলোড করে আর্নিং জেনারেট করবেন। এরপরে আপনার অফার্স রয়েছে, কি কি অফার রয়েছে আমরা একটু দেখে আসি। যে অফার্সে ক্লিক করলাম, অফার্সে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি অফার রয়েছে, আপনি করে কিন্তু শেষ করতে পারুন না। প্রথমত আপনাকে বলে রাখি যে অফার গুলো রয়েছে, তার মধ্যে রয়েছে পেপার ডলার, তার মানে PPD, এরপর রয়েছে CPI অফার। CPI অফার মানে হচ্ছে কস্ট পার ইনস্টল। এখানে বেশ কয়েকটি অফার রয়েছে যে ফাইলগুলো আপনি ইনস্টল করে নিলে আপনি অনায়াসে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখান থেকে কান্ট্রি সিলেক্ট আপনি করে দিবেন। আমি বাংলাদেশ সিলেক্ট থেকে সিলেক্ট করে দিলাম। বিও ইনসেন্টিভ, নন ইনসেন্টিভ, এরপর অনলি ইনসেন্টিভ অফার, অথবা যে কোনো ধরনের আপনি এখান থেকে অফার নিতে পারেন সেটি সিলেক্ট করে দিবেন। এবং আপনি এন্ট্রিস দিতে পারেন, সর্বোচ্চ 75 আপনি দিতে পারেন। এরপর আপনি সার্চ দিয়ে যে কোনো ফাইল আপনি এখান থেকে নিতে পারেন, অফার নিতে পারেন। সো এখানে প্রথমত এখানে যে কান্ট্রিগুলো শো করছে সেই কান্ট্রিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে অফারগুলো রয়েছে সেই অফারগুলোর মধ্যে আমি যখন বাংলাদেশ সিলেক্ট করেছি, বাংলাদেশের জন্য এই মুহূর্তে যে অফারটি রয়েছে সেই অফারটি হচ্ছে এটি এটি হচ্ছে প্রেজেন্ট গাইডেড মেডিটেশন। এটি আপনাকে ওপেন করতে হবে, ওপেন করার পরে সেটিতে কি বলেছে সেটি ইনস্ট্রাকশন পড়তে হবে। পড়ার পরে আপনি অবশ্যই পেমেন্ট নিতে পারবেন, এখানে $0.167 আপনি আর্নিং করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে যে অফারগুলো রয়েছে সেই অফারগুলোর রেট কম হলেও কিন্তু আপনি ফ্রিতে আর্নিং করবেন, ফ্রিতে কোনো কিছু কিন্তু খারাপ নয়। যদি আপনি পেইড প্রমোশন করতে চান তাহলে তাও কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি যদি এখানে অন্য কান্ট্রির হয়ে থাকেন অথবা অন্য কান্ট্রি সিলেক্ট করে দেন, আপনি যে কান্ট্রির হন সেই কান্ট্রি আপনাকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো এখানে কান্ট্রি কিন্তু অভাব নেই। সো আপনাকে মনে রাখতে হবে যে কান্ট্রি থেকে আপনি কাজ করতে চাচ্ছেন সেই কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন। সো আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। ইন্ডিয়া সিলেক্ট করে দেওয়ার পরে একটু রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে দেখি কি পরিমাণ অফার চলে আসে। জাস্ট আপনাকে একটু প্রসেসিং এ নিয়েছে। দেখুন আমি ইন্ডিয়া সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে বেশ আরো দুটো অফার চলে এসেছে। আপনি এই অফারগুলোতে প্রবেশ করবেন,
প্রকাশ করে, তারা কি ইনস্ট্রাকশন দিয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসি যে বাকি অফারগুলো, আমি ওভারঅলে ক্লিক করলাম। ওভারঅলে ক্লিক করার পরে আপনি এখানে ক্রিয়েট অফার যেটি দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অফার ক্লিক করার পরে আপনি এখানে অফার নিজে ক্রিয়েট করতে পারেন, যাতে করে আপনি রেভিনিউ আর্নিং করতে পারবেন। অনায়াসে সেটি আমি দেখালাম না, সেটি হয়তো আপনার কঠিন মনে হতে পারে। জাস্ট আপনি দুটো এতে কাজ করবেন, প্রথমত ফাইল আপলোড করে এরপরে আপনি অফার্সে ক্লিক করে আর্নিং জেনারেট করতে পারবেন। এবার আমি চলে আসি নেক্সট যে অপশন গুলো রয়েছে সেই অপশন গুলোর মধ্যে। এখানে ফ্রিতে আর্নিং করার জন্য অপরচুনিটি রয়েছে, আপনার রেফারেল সেন্টারে যাওয়ার পর আপনি রেফারেল একটি লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কটি পাওয়ার পরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে সেটি শেয়ার করবেন, শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। অনলাইনে যেখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্ক, সেই লিঙ্কটি আপনি নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। এরপর পাশাপাশি রয়েছে যে আপনি এই বক্সের মধ্যে বিভিন্ন ধরনের মেসেজ লিখে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার নিমেষে কিন্তু সেই ফাইলটি বিভিন্ন জায়গায় শেয়ার হবে, এতে করে আপনার ইনকাম ইনক্রিজ হবে ডে বাই ডে। এবার চলে আসছি নেক্সট একটি অপশন, যেটি আমাদের অবশ্যই জানতে হবে, যেটি না জানলে নয়। একটু পরে আমি পেমেন্ট সিস্টেমটা দেখাচ্ছি, আসলে এখান থেকে কিভাবে আপনাকে পেমেন্ট নিতে হবে সেটি। এরপর আপনি যখন ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্টটা সেটিং করে নেবেন। আমি শুরুতেই সাইন আপ করার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছি আপনি চাইলে সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন, তবে আপনি যথাযথ ইনফরমেশনগুলো দেবেন। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটি, সেটি হচ্ছে টেক্সট ফর্মে আপনাকে ক্লিক করতে হবে। টেক্সট ফর্মে ক্লিক করার পরে আপনি যদি নন ইউ ইউএসএ হয়ে থাকেন তাহলে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে অলরেডি বলে দেওয়া আছে ফর ইউএসএ সিটিজেনের জন্য এই ফর্ম, আর নন ইউএসএ যারা রয়েছে তারা অর্থাৎ ইন্টারন্যাশনাল যারা সেটি, তো আমি সেটিতে ক্লিক করছি। সেটিতে ক্লিক করার পরে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটি আমি দেখাচ্ছি। যেহেতু আপনি এখান থেকে ফ্রিতে আর্নিং করবেন এবং এটি একটি আমেরিকান ওয়েবসাইট, সুতরাং আপনাকে ট্যাক্স কিন্তু আপনাকে পে করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে বলেছে যে নেম অফ ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন, আপনার পার্সোনাল নামটি এখানে দিবেন। দেওয়ার পরে দেন আপনি নেক্সট বক্সে চলে যাবেন, এখানে কান্ট্রি এবং অর্গানাইজেশন নামটি সিএসএ, টাইপ অফ বেনিফিশিয়াল ওনার আপনার পার্সোনাল ও ইন্ডিভিজুয়াল দিবেন, তারপর যদি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে তাহলে অবশ্যই কর্পোরেশন অথবা আদার আপনি এখান থেকে দিতে পারেন। পার্মানেন্ট অ্যাড্রেস আপনার দিতে বলেছে, সিটি দিতে বলেছে, কান্ট্রি দিতে বলেছে, এরপর মেইল অ্যাড্রেস তারা দিতে বলেছে, এরপর সিটি, এরপর কান্ট্রি, এরপর রয়েছে যে এখানে ইউএসএ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার আপনার যদি থেকে থাকে তাহলে দিবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। না দিলে এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার রেফারেল নাম্বার সেটি দিবেন, না দিলে কোনো প্রবলেম নেই। এরপর এখানে যে চেক বক্সগুলো দেখতে পাচ্ছেন সেই চেক বক্সে ক্লিক করার পরে সাথে সাথে আপনি এখানে যে নিচে একটি দেখতে পাচ্ছেন যে সাইন হিয়ার, আপনাকে এখানে সিগনেচার করতে বলেছে, তার মানে আপনি এখানে ফুল নামটি দিবেন। এরপর সাবমিট ফর্মে ক্লিক করলে আপনি তাদের সাথে কানেক্টেড হয়ে যাবেন, তার মানে এটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আর্নিং করে তাদেরকে ট্যাক্স দিবেন। দ্যাটস ইট, এতটুকুই। এরপর রয়েছে সরাসরি আমি এবার চলে যাচ্ছি যে কিভাবে এখান থেকে পেমেন্ট নেবেন। এখানে পেমেন্ট নিতে হলে সরাসরি আপনাকে চলে যেতে হবে যে রিকোয়েস্ট পে আউট, রিকোয়েস্ট পে আউটে ক্লিক করার পরে সরাসরি আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে। ইউ নিড এ ব্যালেন্স অফ $50 মিনিমাম টু ক্যাশ আউট, আপনাকে এখান থেকে উইথড্র নিতে হলে $50 আর্নিং করতে হবে ফ্রিতে, আশা করি বুঝতে পেরেছেন। যখন $50 হিসাবে সেটি আপনি এখানে বসাবেন, বসানোর পরে আপনি পেপাল এবং বিটকয়েনের মাধ্যমে দুটো মেথডে আপনি অ্যামাউন্টটুকু নিতে পারবেন। এরপর যেটি সেটি হচ্ছে যে পেপল ইমেল অ্যাড্রেস, আপনার যদি বাংলাদেশে বসে আপনি যদি পেপল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে আসলে আপনি বাংলাদেশে বসে সাইপ্রাস কান্ট্রি ইউজ করে পেপল অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন অনায়াসে। আর যদি আপনি বিটকয়েন ইউজ করতে চান তাহলে বিটকয়েন আপনি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে বিটকয়েন অ্যাড্রেসটি নেবেন। বিটকয়েন অ্যাড্রেস সম্পর্কে একটু বলি, যাদের কোনো কয়েন বেসের অ্যাকাউন্ট নেই তারা সরাসরি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে লিখবেন কয়েন বেস সাইন আপ, কয়েন বেস সাইন আপের মধ্যে যাওয়ার পরে আপনি বিটকয়েনটা সিলেক্ট করবেন, দেন আপনি সেই ওয়ালেট অ্যাড্রেসটি, তার মানে বিটকয়েন অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। যখন সেটি পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার পরে আপনার এই যে ক্যাশ আউটটি তখন এনেবল হয়ে যাবে। এনেবল হয়ে যাওয়ার পরে সেটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে অনায়াসে কিন্তু আপনি পেমেন্টটুকু পেয়ে যাবেন সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে। 72 ঘন্টা কিন্তু লাগে না, তারা সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে দেয়। এরপর পেপল রয়েছে, বিটকয়েনে রয়েছে, ডলার ইউ ডেবিট কার্ড কিন্তু তারা কিন্তু এখনো অ্যাড করেনি, আস্তে আস্তে অ্যাড করবে। আশা করি আপনি এই ওয়েবসাইটটি অনায়াসে কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন এবং এগুলো একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি এখান থেকে অনায়াসে ইনকাম জেনারেট করতে পারবেন। সো প্রথমে আমি বলেছি যে এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে আপনার যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটি ডিভাইস, তার মানে মোবাইল হোক অথবা কম্পিউটার হোক।
ফাইল আপলোড করে আর্নিং করা অথবা ফ্রি অফারে জয়েন করে আর্নিং করা এবং পাশাপাশি রেফারেল তো রয়েছে এবং উইথড্র মেথড হচ্ছে বিটকয়েন এবং পেপল। এই হচ্ছে মোটামুটি ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর আপনি যদি এখনো ভিডিওটি শেয়ার না করে থাকেন দ্রুত এর পরে শেয়ার করে দিন যাতে সবাই উপকৃত হতে পারে। এবং আপনি যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে গত তিনটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পিকো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স বা রেপিড ওয়ার্কার্স .com থেকে ওনা এসে আপনি ফ্রিতে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। এই তিনটি ভিডিও আপনি দেখার পরে আপনি যে কোনো প্রান্ত থেকে বসে আর্নিং করতে পারবেন। সো আশা করি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিমের সাথে জড়িত থাকবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।